বলিউডের নায়ক নায়িকাদের মধ্যে প্রেমের বিষয়টি নতুন কিছু নয়, কিন্তু রূপালী পর্দার রসায়ন ছেড়ে বাস্তব জীবনে প্রেমের রসায়ন ভেঙেছে সংসার। তারকারা বিয়ের পরও জড়িয়েছেন পরকীয়া প্রেমের জটিল সম্পর্কে। সেইসব প্রেমের গল্প নিয়েই সাজিয়েছি আজকের ভিডিও, আশা করি সকলের কাছেই ভালো লাগবে। অমিতাভ ও রেখা। রূপালী পর্দার অমিতাভ রেখার রসায়ন ছিল অসাধারণ, আর এরই ছাপ পড়তে শুরু করে বাস্তব জীবনেও। দো আনজানে ছবিটি করার সময় দুজনের মধ্যেই সম্পর্ক তৈরি হয়, যদিও তার আগে জয়া ভাদুরীকে বিয়ে করেন অমিতাভ। শোনা যায় আলাপ ছবি শুটিংয়ের সময় রেখার বান্ধবীর একটি বাংলোয় দুজনের নিয়মিত দেখা করতেন। ছবি করার সময় এই সম্পর্ক আরও জোরদার হয়ে ওঠে, এই কথা কানে আসতেই রেখাকে স্পষ্ট জানিয়ে দেন জয়া। তিনি বলেন কোনো মতেই তিনি স্বামী অমিতাভর সঙ্গে সম্পর্ক ভাঙবেন না এবং তাকে ছেড়েও যাবেন না। এরপর সিলসিলা ছবি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যে ছবিতে চিত্রনাট্য রেখা, অমিতাভ এবং জয়া ত্রিকোণ প্রেমের গল্প ফুটে ওঠে। এই ছবির পরে দুজনের সম্পর্কের ইতি পড়ে। কঙ্কনা ও আদিত্য। একসময় শোবিজ পাতার হেডলাইন ছিল আদিত্য পাঞ্জলি ও কঙ্কনার প্রেম কাহিনী। স্ত্রী জরিনা ওয়াব থাকা সত্ত্বেও বয়স অনেক ছোট কঙ্কনা রানোয়াতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য। কিন্তু কঙ্কনাকে মারধর করা এবং একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার জন্য এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন বলিউডের কুইন খ্যাত এই অভিনেত্রী। শ্রীদেবী ও মিঠুন। গোপন সম্পর্কে সবার থেকে এগিয়ে আছে শ্রীদেবী। যোগিতা বালির সঙ্গে বিয়ের পর শুরু হয় মিঠুন শ্রীদেবীর প্রেম পর্ব। এমনও শোনা যায় গোপনে বিয়েও করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। এ খবর জানার পর যোগিতা বালি আত্মহত্যা করতে গেলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন মিঠুন ও শ্রীদেবী। পরে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শ্রীদেবীকে সাহায্য করার জন্য বাড়িতে আশ্রয় দেন। তিনি জানতেন না তার পিঠের পিছনেই শ্রীদেবী ও তার স্বামীর মধ্যে অন্য সম্পর্ক গড়ে উঠেছিল। গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী। এরপর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মোনা ও বনি। সঞ্জয় দত্ত ও মাধুরী। প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পরে মাধুরীর সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক তৈরি হয়। রিয়েল লাইফের পর এই প্রথম ধরা পড়ে রিয়েল লাইফেও। পরে 1993 সালে মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে সঞ্জয় ধরা পড়ার পরই ইতি হয় এই প্রেম কাহিনীর। এরপর 1999 সালে ডক্টর নেনেককে বিয়ে করেন মাধুরী। সঞ্জয় অবশ্য মাধুরীর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর দুবার বিয়ে করেছেন। হৃতিক ও কারিনা। ছোটবেলা থেকেই নাকি সুজানের সঙ্গে প্রেম করতেন হৃতিক, কিন্তু সুজানের সঙ্গে সম্পর্ক থাকাকালে কারিনার সঙ্গে প্রেম করতেন তিনি। পরে অবশ্য সাইফ আলী খানকে বিয়ে করে সুখী জীবনযাপন করছেন কারিনা। সম্প্রতি হৃতিকের সঙ্গে সুজানের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।